প্রথমে ঘরের ভিতরে চল ঘরের ভিতরে চল ভূত চলে আসতে পারে রাত হয়ে গেছে চল ভিতরে চল ভিতরে আয় ভিতরে আয় তাড়াতাড়ি আয় তারা আরে ভাই ভিতরে আসতে চাইছে না কেন আরে ফটাফট আয় আরে এই তো ভাই এসেছে ভাই এত সময় কেন লাগালে ফটাফট আসতে কি হয় বদমাস কথা চল গেটগুলো বন্ধ করে দিয়েছি এরপরে আমরা একদম সেফ চলো এক কাজ করে সিগরে হাউসটাতে যাওয়া যাক ভাই অনেকদিন হলো সিগরেট হাউসটাতে যাইনি তো নিচে যাই একবার ফটাফট আর নিচে গিয়ে পরে আমরা সিগারেট হাউসে তোমাকে সব কথা বলছি আমি চলো ওকে চলে এসেছি ভাই এই জায়গাটা আমার বেকার বানানো হয়ে গেছে ভাই আশাই হয় না ভাই আজকে অনেকদিন পর এলাম ওকে তো ভাই আজ আমরা অ্যাডভেঞ্চারই করবো কিন্তু অ্যাডভেঞ্চারটা তো আলাদা রকমের হবে মানে আজ আমরা একটা মরুভূমি করতে যাবো হ্যাঁ ভাই আমি মরুভূমি দেখিনি এখনো পর্যন্ত আবার মরুভূমিতে নাকি ভিলেজও থাকে তো সেগুলো দেখতে যেতে হবে আমাকে মানে দেখার খুব আর কি বাকি আমি যে জায়গাটাতে থাকি তার সাইডে তো আছে জঙ্গল আর জল তাই জল আর জঙ্গল তো আমার দেখা হয়ে গেছে বাকি রয়ে গেছে মরুভূমিটা দেখার হ্যাঁ ভাই মরুভূমিটা আমার দেখার আছে যে সেই রকমের পরিবেশটা কেমন গরম না ঠান্ডা অবশ্য গরমে হবে মরুভূমিতে তো ঠান্ডা নিশ্চয়ই পড়বে না রাতে পড়বে কিন্তু তো সেটা তো কালকের ব্যাপার আজকে চলো আমরা ফটাফট এখানে সিগারেট হাউসের বেডেই ঘুমিয়ে যাই চলো ফটাফট উপরে যাই উপরে যাই বেডগুলো ভাই বেকার আছে চলো আজকের মতো গুড নাইট আর ভাওয়ের এর আবাসন আছে হ্যাঁ ভাও চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে তুমিও ঘুমিয়ে যাও চলো ভাই গুড মর্নিং সকাল হয়ে গেছে আমরা আপাতত উপরে যাই আর ভাও নিশ্চয়ই চলে আসবে ওটার কোনো ব্যাপার নেই ও জাদু করে চলে আসবে আর ভাই সিগারেট হাউসটা এত নিচে বানিয়ে সমস্যা করে ফেলেছি ভাই অনেক সময় লেগে যায় উপরে যেতে আসতে মানে ঘন্টা কানেক তো সময় লাগেই আর কি মানে মিথ্যে বলছি আর কি চলো ভাই ফাইনালি দু তিন বছর পর আমরা উপরে চলে এসছি মানে চলে এসেছে আর কি চলে এবে ফটাফট আমরা আমাদের অ্যাডভেঞ্চারের জন্য খাবার দাবারগুলো নিয়ে নিয়ে আমাদের চেষ্টায় আছে এগুলো সব রাখা আরে ভাই এটা তো তো পাথর আছে এগুলো না খাবার দরকার ওকে এখানে আমাদের খাবার আছে তো এখানে আমরা নেব হচ্ছে কি মেলন গরম গরমের ঠান্ডা ঠান্ডা খাবার আর কিছু নেওয়া যায় কিনা না তারাও দেখি নি এটাতে কি আছে ওকে জল 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 নিয়ে নিই ভাই এক বাঘের জ্বর নিই যদি গরম লাগে তাহলে জর্ন নিয়ে স্নান টান করে নেব আর তো দরকার নেই কিছু ভাই হয়ে গেছে সব কিছু নেওয়া দেওয়া আর কোনো দরকার নেই পাথর পাথর নেওয়ার দরকার নেই চলো ভাই অ্যাডভেঞ্চারের জন্য আমরা রেডি হয়ে গেছি আরে ভাই 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 অনেক দিন পর ক্রিপারের দর্শন হয়ে গেছে ভাই দাঁড়া সাথে একটু মজা মজা খেলে নি দা অনেকদিন পর যখন দেখা হয়েছে আই ক্রিপার চলাই আমার কাছে চলাই আমার কাছে চলাই ফেটে যাবে আরে ভাই 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 ভাও ভাও সরে যা আরে ভাও ভাও তোর কাছে ফেটে যাবে সরে যা ভাই फटाफट আমাকে জলের মধ্যে ঢুকতে হবে তাহলে ক্রিপারটা ফাটলেও কিছু অসুবিধা হবে না আর পেছন পেছন আমার ভাও আসছে ওর না ড্যামেজ খেয়ে যায় ভাই फटाफट চলো আমরা জলে তো চলে এসেছি ভাও ওখানে থাকবে একদম আসিস না ভালো বলে দিচ্ছি তোকে দাঁড়াও দাই কিপার চল 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 ফেটে যা ওরে ভাই আমার ভাও এর ড্যামেজ লেগে গেছে তোকে কি আসতে বলছে রে ভাই তুই দাঁড়া না এখানে দাঁড়া দেখি 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 কি হলো গুলো ফটাফট না বেঁচে তো আছে রে ভাই তুই এখানে বস তোর জন্য আমি খাবার নিয়ে আসি আমার কাছে তো খাবার নেই খাবার দিতে হবে খাবার খাবার ওই তো ভাই এখন একটা শুয়ার আছে ওকে এক কাজ করে মেরে দিই এই নে ভাই মর 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 পালাচ্ছিস করতে পালাচ্ছিস করতে এই তো ভাই মরেছে আর এখানে আর একটা প্রাণী আছে এক মেরে দিই আরে আইয়া ভাই সাব ক্রিটিক্যাল শট নে 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 খাবারটা খেয়ে নে খাবারটা খেয়ে নে খাবারটা খা রে ভাই খা রে ওকে 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 খেয়ে নিয়েছে থ্যাংক ইউ এবার চল আমার আর অল্প পশুগুলোর সাথে দেখা করে আসি মানে আমার এগুলো যে আর রেখেছি এগুলোকে আমি যত্ন করে মানে খাবার তাবার তো দিতে ভুলে যাই কিন্তু যাই হোক ওরা বেঁচে আছে তাই সেটাই বিরাট ব্যাপার চলো মুরগির সাথে দেখা করিনি হ্যালো মুরগি কেমন আছো তোমরা সবাই হ্যালো মুরগি হ্যালো মুরগি হ্যাঁ ভালো আছো তো তোমার খাবার দিতে একটু ভুলে যাই কোনো মনে করো না কিন্তু আমার ভিডিও দেখে তুমি ভালোই আছো হচ্ছে গরু 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 ভাই 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 দেখতো গরুর মতো আর বুদ্ধি তো এরা এত বড় আমি দিন দেখিনি গরু কোথাকার হ্যালো 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 সুয়ার সুয়ার তোমরা কেমন আছো ভালো আছো তো ভালো থেকো এরকম ভাবে থাকো আর এইগুলো হচ্ছে ভেড়ার দল ভাই অনেকগুলো ভেড়া ছিল ওদেরকে আমি মানে একটু বুঝতে পারছো তো ব্যাপারটা সেই জন্য কমে গেছে যাই হোক চলো আমরা আপাতত অ্যাডভেঞ্চারে যাই ভাই টাইম পাস করছি ভাই আমি এত টাইম পাস কেন করি বলতো তো চলো ফটাফট ভাই আমরা যাবো অ্যাডভেঞ্চার ভাই অ্যাডভেঞ্চার এর নাম করলে গাড়ি কাটাতে ওঠে ভাই অ্যাডভেঞ্চার মানে তো ভাই বিরাট ব্যাপার আমার কাছে সত্যি বল আরে ভাই এখানে মুরগি আছে মুরগি বলছি তুমি কি কাকু খুঁজছো নাকি কাকে খুঁজছো হ্যাঁ কাকে খুঁজছো তুমি হ্যাঁ তুমি খুঁজবে এই নাও তুমি খুঁজতে থাকো উপরে গিয়ে ঠিক আছে তো ভাই মেরে দিলাম ভাই বিনা কারণে ভাই বিনা কারণে আমি যাকে তাকে মেরে দিয়ে শাস্তি আমি ঠিক একদিন একদিন পাবোই ভাই অবশ্যই শাস্তি তো আমি পাচ্ছি ভাই পাচ্ছি না শাস্তি থেকে কম কি ভাই এগুলো চলো আপাতত আমরা ফটাফট খুঁজতে যাবো হচ্ছে কি মরুভূমি ভাই মরুভূমি পাবো কোথায় এদিকে জল এদিকে জঙ্গল ভাই জলে জঙ্গলের সাইডে তো মরুভূমি থাকবে না শুখা এরিয়া চাই আমার সেটা খুঁজতে হবে আমাকে তো ভাই এখানে একটা ভেড়া আছে ভেড়া তুমি কি ঘাস কাছো ঘাস খাও সব সময় তো ভেড়া মারবো না ভাই তোমরা কি মনে করো আমি কিছু দেখলেই মেরে দেবো নাকি সব সময় ওগুলো ভালো আরে গাছের উপর চেপে গিয়েছিলাম আরে বাবা এখানে আবার কালো কালো গাছ আছে অবশ্যই কালো গাছগুলো আমি আগে দেখেছিলাম চলো ভাই এটা বোট নিয়ে আলে ভালো হতো ভাই বোটে কত সুন্দর যেতাম আমি নদীর সাইডে 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 সাইড তবে কিন্তু আমরা মরুভূমি পেতাম না কারণ নদীর সাইডে এ গাছ থাকবে মরুভূমি তো থাকবে না ওরে ভাই এখানে মনে হচ্ছে কেভের মতো কিছু আছে তারা আসতে এখানে ভিতরে যেতে ভাই অন্ধকার আরে আরে এখানে জম্বি আছে জম্বি এসো এসো ভাই অনেকদিন জম্বির সাথে সাক্ষাৎকার হয়নি ভাই আজ আরে ভাই দুটো চলে এলো ভাই একটা করতে করতে আর ভাই রোদে জ্বলছে ভাই তোকে ছাড়বো না আমি তুই মারবি কেন আমাকে আর ভাও আমাকে হেল্প করার জন্য তাকাচ্ছে আছে আরে ভাই ভাও নেমে গেছে আস্তে আস্তে ভাও ভাই ভাও নিজে মরে যায় ভাই আমার জন্য যুদ্ধ করছে ভাই ভয়ঙ্কর আরে ভাই মেরে দিলো বাউ বলে ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তুই আমার জন্য এত কষ্ট করিস তোর জন্য তুই চারটি মাংস প্রাপ্য তোর তোর মেহনতের ফল তুই নিজেই খাবাই আমি খাবো না তোর মেহনতের ফল না এখানে হাট ফালতু জায়গা একটা না আমি কয়লা পেলাম না আমি আয়রন পেলাম কিছুই তো পেলাম না চলো আমরা ওখানে বরে যাই ফটাফট মরুভূমি ঘুরতে হবে আমি কিন্তু ভাই আমার লক্ষ্য থেকে সাইডে চলে যাচ্ছি আরে ভাই জায়গাটা দেখো ভাই কত সুন্দর ভাই এখানে ঘর বানালে কত সুন্দর হতো তোমরা বলো একবার এ তো না বানিয়েছে আমি সমুদ্রের ধারে আর জঙ্গলের মাঝে যখন তখন ভাই ভূত হিসেবে মেরে দিতে পারে কিন্তু আমার সাহসটা একটু বেশি তাই আমি সেখানে সার্ভাইভ করে বেঁচে আছি ভাই আমার খেতে পেয়ে গেছে ভাই খাবার খেতে চারটা ব্রেড আছে ভাই কিসের জন্য ফটাফটকা ফটাফটকা ভাই আমার খেতে পেয়েছে আমি নিজেই জানি না ভাই আমার খেতে পেতে পারছে না কিছু চলো ভাই আমি এত কার কেন হ্যাঁ চলো তো ভাই ফাইনালে ফাইনালে ভাই এদিক সেদিক ঘুরে আমি একটা মরুভূমিতে পৌঁছে গেছি ভাই এটা আমি উল্টো দিকে না কোন দিকে চলে এসে নিজেও জানি না রাত হয়ে গেছে আর এখানে একটা আলো জ্বলছে কিসের আর ওটা তো ভাই লাভা ভাই মরুভূমিতে আমাকে একটা ভিলেজও খুঁজতে হবে ওখানে লাইট দেখাচ্ছে কিন্তু তার আগে আমি এক কাজ করি লাভার এখানটাতে দেখিনি যদি চেস্ট ফেস্ট আছে তো ভাই আমার চেস্টেরই বেশি লোভ থাকে ভাই এক কিছু নাই বললাম না ভাই অতি লোভ করতে নেই ভাই বেশি লোভ করলে কিছু পাওয়া যাবে না সত্যি বলছি ভাই 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 আয় আয় তুই হারিয়ে যাস না ভাই ভাই তোকে খুঁজতে দু চারটে এপিসোড পেরিয়ে যাবে তাই বলছি তুই একদম হারিয়ে যাস না ভাই নাছাড়া আমার বিপদ হয়ে যাবে ভাই রাত তো হয়ে গেল ওখানে একটু আলো দেখাচ্ছে কিসের আলো ভাই আমি নিজেও বুঝতে পারছি না চল আরে ভাই 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 কাটাত লেগে গেল আরে ভাই কাটাত লেগে গেছে ভাই এখানে মরুভূমিতে কাটাফাটা থাকে তো সমস্যা অনেক আর এখানে একটা ছোট মতো গাড্ডার মতো আছে এখানটা আমি এরকম ভাবে পেরিয়ে যাই ফটাফট আর ভাই কি পাথর ভাই আলো বের হচ্ছে ভাই পাথর থেকে যে আলো বের আমি প্রথম দেখতে পেলাম ভাই এটা কি ধরনের পাথর নিজেও বুঝতে পারছি না আরে ভাই ভূতপুত আসছে ভাই এখন ফটাফট আমরা বেডটা লাগিয়ে ঘুমিয়ে যাই ভাই না আমি উপরে চলে যাব গুড নাইট আচ্ছা তো ভাই এখন ব্যাপারটা হচ্ছে আমার হেঁটে 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 অবস্থা খারাপ হয়ে গেছে ভাই না একটা ভিলেজ পেলাম না একটা গাছ দেখতে পেয়েছি না একটু জল দেখতে পেয়েছি ভাই কিচ্ছু নাই ভাই আমি ভেবেছিলাম মরুভূমি মানে একটু আলাদা রকমের জিনিস হবে কিচ্ছু না ভাই একটা ফালতু জায়গা হচ্ছে গিয়ে মরুভূমি আমি এসে বড় সড় ভুল করেছি জীবনের সবচেয়ে বড় ভুল মরুভূমি খোঁজা খা ভাই খা ভাই তরমুজটাই খা ভাই তরমুজ ছাড়া তো আমার কাছে কিছু নাই ওটা খাই একটু ঠান্ডা থাক জলও নেই খাবার জন্য সত্যি বলছে ভাই যাই হোক একটু জল তো দেখতে পেয়েছি মানে একটু নয় ভাই সমুদ্রের ধারে চলে এসেছি যাই হোক জল তো দেখতে পেয়েছি ওটাই আমার কাছে বিরাট বড় ব্যাপার ভিলেজ যে না পাই অন্য কিছু না পাই আরে ভাই 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 এক সেকেন্ড দাঁড়াও ওটা কি হ্যাঁ ওটা তো একটা কিছু আলাদা ধরনের দেখাচ্ছে ভাই দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু জিনিসটা কি সেটাই আমি জানি না চলো ফটাফটা আমরা গিয়ে দেখি আজ জিনিসটা কি কা আরে ভাই ভাউ কোথায় আরে ভাই ভাউ 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 আমি ভাই পিছন দিকে দেখলাম যে ভাও আসছে কি না ভাও তো নেই ভাও নিশ্চয় ওখানে রয়ে গেল এই দেখো চুপটি করে বসে আছে এখানে ভাই তোকে মানে কি বলবো মানে তোকে নিয়ে আমার হচ্ছে যত সমস্যা পায় তোকার কোনো অ্যাডভেঞ্চার আমি নিয়ে আসবো না সত্যি বলছি ভাই ভাই প্রত্যেকটা কাজে তোকে আমার দেখতে হয় পিছন পিছন আসছে কিনা খাচ্ছে কি না তোকে আমি আনবো না ভাই তোকে এনে আমার কোনো হেল্প হচ্ছে না কিন্তু যাই হোক আমরা চলে এসেছি এই জায়গাটাতে মানে একটা ঘরের মতো দেখাচ্ছে আর কি ভাই জলও স্টার্ট হয়ে গেল আর ভাই জল এখন স্টার্ট হওয়া ছিল চলো ফটাফট আমরা ভিতরটাতে ঢুকে যাই তাহলে জল আর পড়বে না ওকে ভিতরে 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 চলে এসেছি ইয়ার ঘরটা দেখছো তো ভাই এত সুন্দর ঘর কে বানিয়ে রেখেছে ভাই ফাঁকা ছেড়ে দিই আরে ভাই উপর জল পড়ছে এখানে কাজ করি এখানে একটা ব্লক দিয়ে দিই এইরকম ভাবে একটা দেবো ঝাঁপ দিয়ে তারপর আর একটা ঝাঁপ দিয়ে দিই একটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি মানে জল পড়বে না ইয়েস আর এখানটাও বন্ধ করে দিই যাতে না ভূত ভিতরে ঢুকে যায় কারণ রাত হতে আসছে ওকে চারিদিক বন্ধ করে অন্ধকার করে দিয়েছে এরপরে লাইট দিয়ে উজ্বালা করতে হবে ভিতরটা একটা এখানে দিলাম আর একটা দিতে হবে এদিকে একটা ওকে তারপরে এখানে একটা দিতে হবে তারপরে এদিকেও একটা দিয়ে দিই তাহলে পুরাটা একদম উজালা উজালা হয়ে যাবে ওকে ভাই চারিদিকে হলুদ হলুদ আলো তোমরা কি ভালো করে লক্ষ্য করেছো প্রত্যেকটা পিলারে ভাই ক্রিপারের মুখ আঁকা আছে আর কিছু একটা লেখা আছে ভাই লেখাগুলো প্রত্যেকটাতে সেম লেখা আছে কিন্তু বোঝা যাচ্ছে না ভাই এটা কি ক্রিপারের ঘর নাকি আরে ভাই কোথায় চলে এলাম কিন্তু ভাই যাই হোক ক্রিপারের ঘর হোক আর যাদের হোক ভাই দেখতে কিন্তু খুব সুন্দর করেছে বললে হবে না ভাই নিচে আবার এখানে একটা ভালো ডিজাইনও করা আছে ভাই নর্মাল ঘর তো ভাই হতেই পারে না কিছু না কিছু রহস্য তো ভাই নিশ্চয়ই আছে তো ভাই আমি যে কোথায় চলে যাচ্ছি আমি নিজেও জানি না তোমরা সেটা বলবে কমেন্টে যদি তোমরা জানো যে এটা কি জায়গা এখানে কি কোনো রহস্যprocessor লুকিয়ে আছে কিনা এবং সেই রহস্যটা আমরা উদ্ঘাটন করব পরের এপিসোডে ভাই এত ভালো বাংলা আমি কবে শিখেলাম উদ্ঘাটন আহা হা হা তাই পরের এপিসোডটা দেখতে ভুলো না আর লাইকটা যদি এখনো করোনি তাহলে লাইকটা এখন করতেই হবে আর সাবস্ক্রাইব না করলে পরের এপিসোডটা দেখাবে কি করে মানে দেখা যাবে তাও সাবস্ক্রাইবটা করো নাই আর কি যাবে তোমাদের ফটাফট তিন হাজার করতে হবে তো নাকি তো এখানে আজকে ভিডিওটি শেষ করলাম বাই বাই টাটা গুড বাই